তার স্বামী নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার বাবা বিখ্যাত ভারতীয় বহুজাতিক আইটি কোম্পানি ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তবে স্বামী বা বাবার পরিচয়ে পরিচিত হননি তিনি, নিজে একজন ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার, তৈরি করেছেন নিজের পরিচয়, নাম তার অক্ষতা মূর্তি। ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ঘুরে ফিরে আসছে তার স্ত্রী অক্ষতা মূর্তির নাম। অক্ষতা মূর্তি একাধারে একজন ব্রিটেন ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট। 2021 সালে সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও ধনী অক্ষতা মূর্তি। ব্রিটেনের 250 জন ধনী ব্যক্তি তালিকায় নাম রয়েছে তার। বাবার সম্পত্তিতে বিশাল ভাগ রয়েছে অক্ষতার। 2022 সালের এপ্রিল মাসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ইনফোসিসের 0.9% শেয়ারের মালিক তিনি, যার আর্থিক মূল্য প্রায় 700 মিলিয়ন পাউন্ড, বাংলা টাকায় যা প্রায় 7,000 কোটি টাকা। মূর্তির জন্ম ভারতের কর্ণাটক রাজ্যের হুবলি শহরে। তার পিতা এনআর নারায়ণ মূর্তি এবং তার মা সুধা মূর্তি তাদের টেকনোলজি কোম্পানি ইনফোসিস চালু করার কাজে ব্যস্ত থাকায় তিনি তার দাদা দাদির কাছে বেড়ে ওঠেন। তার বাবাকে ভারতীয় আইটি সেক্টরের জনক হিসেবে অভিহিত করা হয়। তার মা একজন ভারতীয় প্রকৌশল শিক্ষক এবং কন্নড় ও ইংরেজি ভাষার বিখ্যাত লেখিকা। পাশাপাশি তিনি এখন একজন সমাজসেবী। বেলডিন গার্লস হাই স্কুল ও বেঙ্গালুরে পড়াশোনার পর ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট ম্যাককেনা কলেজে অর্থনীতি এবং ফরাসি অধ্যয়ন করেন অক্ষতা। তিনি ফ্যাশন ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজিং থেকে পোশাক তৈরিতে ডিপ্লোমা করেছেন। এছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন। 2007 সালে অক্ষতা ডাচ ক্লিনটেক ফার্ম টেনরিসে এর মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন। পরে নিজের ফ্যাশন হাউস চালু করার জন্য 2 বছর পরে সেটি ত্যাগ করেন। 2011 সালে ক্যালিফোর্নিয়ায় নিজের ফ্যাশন হাউস অক্ষতা ডিজাইন প্রতিষ্ঠার 3 বছর পরেই সেটি বন্ধ হয়ে যায়। এরপর 2013 সালে ঋষি এবং অক্ষতা দুজনে মিলে ক্যাচামারান ভেঞ্চার্সের লন্ডন ভিত্তিক শাখা চালু করেন। কোভিড মহামারীকালীন রাজস্ব কমে যাওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে এই সংস্থাটিকেও মূল প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 2009 সালে বেঙ্গালুরুতে 4 হাত 1 হয় ঋষি অক্ষতার, অর্থাৎ বিয়ে করে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। তার আগে 4 বছর প্রেম করেছেন ঋষি অক্ষতা। অক্ষতা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে MBA করার সময় পরিচিত হয় ঋষির সাথে। এই বিশ্ববিদ্যালয়েরই মেধাবী ছাত্র ঋষি। প্রথম দেখাতেই ঋষির প্রেমে পড়ে যান অক্ষতা। ঋষিরও মনে ধরেছিল নারায়ণ মূর্তির কন্যাকে। কলেজেই প্রেম শুরু হয় ঋষি অক্ষতার। 4 বছর প্রেমের পাশ চুকিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন ঋষি অক্ষতা। বাদশা দেন অক্ষতার বাবা নারায়ণ মূর্তি। ঋষি সুনাককে কিছুতেই জামাতা হিসেবে পছন্দ ছিল না তার। এদিকে অক্ষতাও তার বাবার কথা শুনতে নারাজ। অক্ষতা তার সিদ্ধান্তে অটল, বিয়ে করলে ঋষিকেই করবেন, না হলে কাউকে নয়। মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হন বাবা, দেখা করেন ঋষির সঙ্গে। পরবর্তী সময়ে নারায়ণ মূর্তি নিজেই বলেছিলেন, কথা শুনে যা মনে হয়েছিল ঋষি ছিল একেবারেই তার বিপরীত। শান্ত মার্জিত সুদর্শন ঋষির সঙ্গে আলাপের পরে তাকে ভালো লাগতে শুরু করে ইনফোসিস কর্তার। বিয়েতে মত দেন তিনি। এখন তাদের 2 মেয়ে। অক্ষতা মূর্তি একজন বিলিয়নিয়ার, কিন্তু তার এই আয়ের উৎস যুক্তরাজ্য নয় বলে তাকে সেদেশে কর দিতে হতো না। নন ডোমিসাইল স্ট্যাটাস ভোগ করছেন তিনি, অর্থাৎ ব্রিটেনের স্থায়ী নাগরিক না হওয়ায় সেদেশের বাইরে থেকে উপার্জিত আয়ের উপর কর দিতে হবে না তাকে। এ নিয়ে তখন শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনার জেরে চলতি বছরের এপ্রিলে অক্ষতা জানান বিশ্বজোড়া নিজের সমস্ত সম্পদ ও আয়ের উপর যুক্তরাজ্যে কর দেবেন তিনি। এটি দিতে তিনি বাধ্য নন, কিন্তু যুক্তরাজ্যকে ভালোবেসেই তিনি কর দেবেন।